সারা দেশেই বেড়েছে চালের দাম, কেজিতে বাড়তি 2 থেকে 8 টাকা পর্যন্ত। দাম নিয়ন্ত্রণে রাখার কোনো উদ্যোগই কাজে আসেনি, এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে আছেন রিপোর্টার শুভ খান, রাজশাহীর আলোপট্টি বাজারে আছেন সাইফুর রহমান রকি এবং গোলাম নবী দুলাল আছেন দিনাজপুরের বাহাদুর বাজার চালের পাইকারি মার্কেটে। সরাসরি প্রথমেই যাচ্ছি শুভ খানের কাছে। রাজধানীর চালের বাজারে কিন্তু দাম বেড়েছে, 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। এর আগে সংবাদে আমি যেমনটা বলেছিলাম যে মিনিকেট চাল কিন্তু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায় এবং নাজির চাল বিক্রি হচ্ছে 75 থেকে 82 টাকা পর্যন্ত। এছাড়া মোটা চাল কিন্তু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকার মধ্যে। এবং এই যে হঠাৎ করে দাম বৃদ্ধি, সেটির কারণ হিসাবে কিন্তু খুচরা বিক্রেতারা আসলে মিল মালিকদের দুষছেন এবং তারা বলছেন যে চালের কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে, কোনো ধরনের কোনো সংকট নেই, কিন্তু হঠাৎ করেই 1 সপ্তাহ ধরে কিন্তু দাম বাড়ছে। এর কারণ হিসাবে এখানে যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা বা পাইকারি পর্যায়ে যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে সরকার যখন আসলে চাল আমদানির অনুমোদন দেয় 10 লাখ টন 380টি প্রতিষ্ঠানে, তখন কিন্তু আসলে এর একটি প্রভাব পড়তে শুরু করে দেশীয় বাজারে এবং তখন কিন্তু মিল মালিকদের ধারণা ছিল যে চাল আমদানি পর্যাপ্ত হলে দাম পড়ে যাবে। সে কারণে কিন্তু তারা মোটামুটি চালও ছাড়ছিলেন এবং দামও কিন্তু তারা বাড়াননি এবং বিশেষ করে মোটা চালের 1 টাকা পর্যন্ত কিন্তু কেজিতে দাম কমেছিল। কিন্তু ভারত থেকে যে চালগুলো আমদানি করা হয়েছে সেখানে কিন্তু আসলে ডলারের দাম বৃদ্ধির কারণে সেই চালের আমদানি ব্যয় কিন্তু বেড়েছে। এবং এখানকার আমি কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছি, তারাও কিন্তু বলছেন যে আসলে ভারতীয় যে মোটা চাল রত্না নামে একটি চাল এসেছে দেশীয় বাজারে, সেই চালগুলো কিন্তু আমাদের দেশীয় মোটা চালের মতো, তো সেই চালের যে আমদানি ব্যয় হয়েছে তাতে এই খুচরা পর্যন্ত আসতে সেই চালের দাম পড়বে 56 টাকা পর্যন্ত। আর আমাদের দেশীয় যে মোটা চালগুলো রয়েছে আটাশ এবং গুটি সোনা, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে, আর ভারতীয় চালের দাম পড়বে 56 টাকা। তো সে কারণেই কিন্তু তারা বলছেন যে এরই একটি সুযোগ নিচ্ছে কিন্তু মিল মালিকরা, যেহেতু আমদানি করা চালের দাম বেশি, সুতরাং তারা কিন্তু আসলে দেশীয় যে চালগুলো রয়েছে সেগুলোর দাম বাড়িয়ে দিয়েছেন, এমনই অভিযোগ কিন্তু আমরা পেয়েছি এই বাজার ঘুরে। তো রাজধানীর বাজারে এই ছিল আমার কাছে চালের দাম বৃদ্ধির কারণ সংক্রান্ত সবশেষ তথ্য। আমরা এখন চলে যাব রাজশাহীতে সহকর্মী রকির কাছে। রকি, রাজশাহীর যে বাজার সেখানে কিন্তু যে চালের দাম সেটি গত 10 দিনে কিন্তু কিছুটা বেড়েছে এবং সেটি কোনো কোনো ক্ষেত্রে 4 থেকে 8 টাকা পর্যন্তও বেড়েছে। এর কারণ হিসেবে যে বিক্রেতারা যেটি বলছেন যে নতুন করে যারা এলসি করেছেন তার আগে যারা এলসি নিয়েছিলেন, নতুন যে এলসির মালগুলো ঢুকেছিল সেগুলো কিন্তু তারা এখন বিক্রি না করে, যেহেতু ডলারের দাম বেড়েছে, বিক্রি না করে তারা কিন্তু সেগুলো মজুত করে রাখছেন, যে কারণে আসলে বাজারে এই চালের যে আমদানি সেটি কিন্তু কিছুটা কমে গেছে, যেই কারণেই আসলে এই চালের দাম কেজি প্রতি 4 থেকে কোনো কোনো ক্ষেত্রে 8 টাকা পর্যন্ত বেড়েছে। আটাশ যে চাল সেটি কিন্তু এখন প্রতি কেজি সেটি 53 টাকা বিক্রি হচ্ছে, মিনিকেট যেটি সেটি 57 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পাশাপাশি গুটি সোনা যেটি সেটি 44 টাকা কেজি এবং বাসমতি চাল যেটা রয়েছে সেটি কিন্তু 74 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং বিক্রেতারা বলছেন এটি আসলে গত 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু এই যে দাম সেটি কিন্তু বেড়েছে। এ কারণে সাধারণ যেসব ক্রেতারা রয়েছেন তারা আসলে বাজারে চাল কিনতে এসে কিন্তু বিপাকে পড়ছেন। তারা যেটি বলছেন তাদের যে খরচ সেটি কিন্তু প্রচুর বেড়ে গেছে, তবে সে অনুযায়ী তাদের কিন্তু আয় বাড়েনি, যে কারণে তাদের এই মাস চালাতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। আপনারা আমাদের যে আলোপট্টি যে আরোটি রয়েছে সেখান থেকে আসলে এই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আতপ যে চাউলটি রয়েছে সেটিও কিন্তু বিশেষ করে 100 টাকা থেকে বেড়ে 108 টাকা পর্যন্ত হয়েছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষ এর নাভিশ্বাস উঠবে এমনটা আসলে বলছেন। তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার করা হয়, পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যেই যদি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় তাহলে হয়তো যে বাজারের এই ঊর্ধ্বগতি সেটি কিছুটা হলেও সাধারণ মানুষের নিয়ন্ত্রণের মধ্যে আসবে বলে তারা মনে করেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে চালের বৃদ্ধির খবর। এখন আমরা চলে যাচ্ছি দিনাজপুরে সহকর্মী জুয়েলের কাছে, তিনি জানাবেন সেখানকার খবর। এবং বাজার নিয়ন্ত্রণের জন্য আমদানির ঘোষণা, পাশাপাশি সরবরাহ ঠিক থাকার পরেও দিনাজপুরের চালের মার্কেট কিন্তু আবারও অস্থির হয়ে উঠেছে। গত 3-4 দিনে আপনার প্রতি বস্তায় বেড়েছে আপনার 50 থেকে 100 টাকা, পাশাপাশি আপনার খুচরা বাজারে বেড়েছে আপনার 2 থেকে 3 টাকা। এখানে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, যেহেতু মিল গেটে আপনার চালের দাম বাড়ার কারণে এই আমি এই মুহূর্তে বাহাদুর বাজার চালের যে পাইকারি মার্কেটে রয়েছি, এখানে তারা মিল গেট থেকে নিয়ে আসেন, সেখান থেকে বাড়ার কারণে এটা
সুবিধা হয়েছে। পাশাপাশি আমরা এই চালের বৃদ্ধির কারণে বিষয়টি আমরা চালকল মালিক গ্রুপ যারা মিলার তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটা বলেছেন যে বারবার মিলারদের দোষারোপ করা হয়, তারা বলছেন যে অনেকে কিন্তু সাধারণ ব্যবসায়ী এবং আড়তদাররা তারা কিন্তু প্রচুর পুঁজি বিনিয়োগ করছেন, এই চালের চাল এবং ধান কিনে তারা মজুত করছেন, মজুত করার কারণে কিন্তু এটি একটা বিষয়। পাশাপাশি তারা বলছেন যেহেতু সরকার আমদানি আপনার ঘোষণা করেছেন 30 জুনে, সে আমদানির কারণে দিনাজপুরের হিল স্থল বন্দর দিয়ে আপনার 10 জন আমদানি কারককে আপনার 30,000 মেট্রিক টন আমদানির অনুমতি দেওয়ার পরও আমরা যেটা তথ্য নিয়ে জেনেছি মাত্র আপনার এ পর্যন্ত 1,200 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। বিষয়টি জানিয়েছেন এই কারণে যে ডলারের মূল্যমান বৃদ্ধির কারণে যারা আমদানি কারক তারা বলছেন যে চাল নিয়ে আসার পরে যে চালের যে দাম পড়ে দেশে সে চালের কিন্তু আসলে তারা সমান সমান হয়, এই কারণে তারা আমদানি কারকরা চাল আমদানিতে আগ্রহ প্রকাশ করছেন না, এটিও একটি কারণ তারা বলেছেন। পাশাপাশি শেষ মুহূর্তে ধানের দাম বেশি এবং উৎপাদন খরচের বিষয়টিও মিলাররা বলেছেন। তবে দিনাজপুরে আপনার ঈদের আগে এবং পরে যে দামটি বেড়েছিল প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা, তারপরে কিন্তু আরও যোগ হয়েছে আপনার 2 থেকে 3 টাকা, এটি কিন্তু যারা ভোক্তা বা ক্রেতা তাদের জন্য কিন্তু আপনার অনেক বেশি আপনার বিড়ম্বনা, যেহেতু অনেকে চাল কিনে খেতে হয়। এই বিষয়টি আপনার বিশেষ করে পাইকারি মার্কেটে যেটা বেড়ে তার চেয়ে কিন্তু আপনার অনেক বেশি বাড়ে আপনার খুচরা মার্কেটে। এবং চিকন আমি বলবো যে মিরিকের চাল এবং পাশাপাশি 28 এবং 29 চাল যেটি মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে সেই চালটার দাম সবচেয়ে বেশি আপনার এই অঞ্চলে। পাশাপাশি যারা পাইকার যারা বলছেন যে আমদানি চাল হলেও কিন্তু এর প্রভাব কিন্তু আপনার এই যে আমদানি কিন্তু চালের যে প্রভাব যেটা আপনার মার্কেটে পড়ার কথা সেটা কিন্তু এখন পর্যন্ত আপনার এই মার্কেটগুলোতে দেখা যাচ্ছে না, যেহেতু চাল আমদানির পরিমাণ অত্যন্ত কম, এই কারণে তারা বলছেন যে এখন এই প্রভাব পড়েনি এবং বাড়তি যে দাম চালের সেটা কিন্তু আপনার মোটামুটি আপনার 2 থেকে 3 টাকা বেড়েছে। তো আমার কাছ থেকে বাহাদুর বাজার চালের মার্কেট থেকে সর্বশেষ এই ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম রাজশাহী ও রাজধানীর মোহাম্মদপুর থেকে।